আমার মনে হয় আমি একদম ঠিক সময়ে ঠিক ডিসিশনটা নিয়েছি। আমি টানা সিরিয়াল করেছি, দর্শক আমাকে চিনেছে, জেনেছে, আমাকে দেখেছে, তারপরে আমি এই আমার মনে আছে একটা ফেজ গেছিল আমার প্রায় 3-4 মাসের, মানে আমি দিনে রোজ 20-21 ঘন্টা শুট করছি, 2 ঘন্টার ব্রেক পাচ্ছি, বাড়ি আসছি, স্নান করছি, আবার ধারাবাহিকে তোমার সঙ্গেই ছিল, মানে আমার চরিত্রটার নাম হচ্ছে বন্ধি মনে পড়ছে। ওকে আর আমরা খুব একটা দেখছি না, ও সোশ্যাল মিডিয়ায় আছে কিন্তু ও আমাদের মতো এত অ্যাক্টিভ নয়, ও চুপচাপ নিভৃতে সোশ্যাল মিডিয়া করে। আচ্ছা আচ্ছা, আমার সাথে অনেকদিন আগে একবার কথা হয়েছিল, রিসেন্টলি আমার সাথে ওর খুব একটা কথা হয় না, কিন্তু ওই ওই ও দেখে আমাকে, আমিও দেখি ওকে, ওই রকমই। মিলনতিথিতে তোমাদের দুজনকে কিন্তু খুব মানে লোকে নিয়েছিল, খুব অ্যাপ্রিশিয়েট করেছিল তোমাদের যেটা। এবং একটা সিরিয়াল শেষ হওয়ার পরে একটা ফেজ থাকে যে যখন যেটা বিশ্রামের, অনেকে সেই বিশ্রামটা বিশ্রামের মতো করেই নিতে জানে, খুব হইচই করে কাটায়, আবার অনেকে সেটা একটা মানে বিশ্রামটা বেশি দিন হয়ে গেলে ডিপ্রেশনের কারণ হয়ে দাঁড়ায়। তো প্রথম সিরিয়াল শেষ করার পরে তোমার কি ফেজ চলছিল? আমার ভীষণ মজার একটা ফেজ চলছিল, আমি তো তখন ওই স্টারের কন্ট্রাক্টে ছিলাম, তো আমার সিরিয়ালটা শেষ হয়, তারপরে কয়েকটা সিরিয়ালের জন্য ছিল না, একটা সিরিয়ালে ছিল না, একটা সিরিয়ালে মানে ওটা ঠিক প্রজেক্ট বেসিস কন্ট্রাক্ট ছিল না, ওটা মানে এমনি নর্মাল কন্ট্রাক্ট ছিল। তো তখন কি হয়েছিল, আমাদের সিরিয়াল শেষ হয়েছিল অগস্টে, আর সেপ্টেম্বরে পুজো ছিল, পুজোর আগে তো কোনো কাজ শুরু হওয়া পসিবল না। অক্টোবরে আমি জয়কালী কলকাতাওয়ালিতে একটা খুব সুন্দর একটা নেগেটিভ রোল করলাম, 15 দিনের কাজ ছিল, অ্যান্ড অক্টোবরে আমার ওই শুটিংটা শেষ হলো, দেন আমার কন্ট্রাক্টটা ওভার হলো। আচ্ছা, আর আমি জয়কালী করতে করতে বকুল কথার প্রোমো শুট করলাম, আমি বকুল কথায় চলে এলাম। আচ্ছা আচ্ছা, আর বকুল কথা যেদিন শেষ হচ্ছে সেদিন আমি কাদম্বিনীর অফার পেয়েছিলাম। ও, তার মানে তোমার খুব ব্যাক টু ব্যাক, আমাকে বসতে হয়নি, ব্যাক টু ব্যাক একদম। রাদার এখন যে এক্সপেরিমেন্ট করছি বলছি না, এখন বরং আমাকে মাঝে মাঝে ওয়েট করতে হয় ভালো কাজের জন্য। আচ্ছা আচ্ছা, সে তো ভালো, প্রত্যেকটা প্রজেক্টের মধ্যে যদি একটা ওয়েলকাম গ্যাপ থাকে, মানে তার মধ্যে অনেকটা আনউইন্ড করা যায় নিজেকে, অনেক কিছু শেখা যায়। আবার সিরিয়ালের প্রজেক্টে যেটা হয় যে তোমার কন্টিনিউয়াস প্র্যাকটিস, তোমার ভোর থেকে উঠে তোমাকে চলে যেতে হতো। এই যে এই লাইফটা, ধরো তোমাদেরকে তো অনেকেই আইডল মনে করে, অনেক জায়গা থেকে বসে কেউ তোমার অভিনীত চরিত্রগুলোর সঙ্গে নিজের জীবনকে রিলেট করতে পারছে, তখনই সে তোমার ফ্যান হয়ে উঠছে, এবং সেটাও একটা বেশ স্ট্রং ফ্যান বেস। কিন্তু তোমাদের ওই চরিত্রগুলো ফুটিয়ে তোলার জন্য বা চরিত্রগুলোকে মানে নিয়মিতভাবে প্রাণ দিয়ে চলার জন্য তোমাদেরকে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। স্পেসিফিক্যালি তোমাকে কি কি স্যাক্রিফাইস করতে হয়েছে? নিজের সম্পর্ক, নিজের মানে কোনো হয়তো রিলেশনশিপ একটু ম্যাচিওর হতে পারতো, তোমাকে সেখান থেকে বেরিয়ে আসতে হয়েছে বিকজ অফ ইয়র ওয়ার্কিং কন্ডিশন? না না, সেটা হয়নি, একটা সময় ছিল। তুমি হাসলে কেন এরকম? না না, আমার সাথে ওরকম কিছু হয়নি, আমার সাথে যেটা হয়েছিল আমি সেটাই বলছি। আমার ওই প্রথম সিরিয়াল তখন তো ওই নিয়মগুলো হয়নি যে 14 ঘন্টা, এই ওই ওই ব্যাপারগুলো হয়নি। তো তখন আমার মনে আছে একটা ফেজ গেছিল আমার প্রায় 3-4 মাসের, মানে আমি দিনে রোজ 20-21 ঘন্টা শুট করছি, 2 ঘন্টার ব্রেক পাচ্ছি, বাড়ি আসছি, স্নান করছি, আবার বেরিয়ে যাচ্ছি। তো ওই টাইমটাতে আমি আমার মানে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আমার কারুর সাথে কোনো যোগাযোগ ছিল না। আচ্ছা হ্যাঁ, ওটা একটা মানে একটা খুব অদ্ভুত, আমি মানে কি বলবো, মানে কর্নার হয়ে গিয়েছিলাম সবার থেকে। এবং আমি তোমায় যেটা বললাম প্রোটাগনিস্ট, এবং তার তো সব সিন শুরু থেকে শেষ সে আছে, বাকি সবার প্যাক আপ হচ্ছে, ছুটি থাকছে, আমার কোনোদিনও সেটা থাকতো না। আচ্ছা, সেই সময় এবং আমি সারাক্ষণ ওই ফ্লোরেই আছি, আমি দেখছি আমার সামনে আমার বয়সী যারা, তারা বাইরে যাচ্ছে, বেড়াতে যাচ্ছে, ঘুরতে যাচ্ছে, উইকেন্ডে যেগুলো করে সেগুলো করতে যাচ্ছে, আমি কিছুই করতে পারছি না। তো ওই টাইমটা আমার একটু মন খারাপ হয়েছিল যে এতটা আমি এতটা দিয়ে ফেলতে হচ্ছে, এবং সেই বয়সটাও তো ঘুরে বেড়ানোর বয়স, এটা একদম অল্প, মানে আমি জাস্ট গ্র্যাজুয়েশন করে বেরিয়েছি তখন, খুবই অল্প বয়স, এবং আমি তখন ভীষণ ভাবে চাইছি যে আমিও এটা করবো, কিন্তু ছুটিই পাচ্ছি না, করতেই পাচ্ছি না। তো এই এইরকম অবস্থায় অনেকে না এই লাইফটাকে চালিয়ে নিয়ে যেতে পারে না, অনেক সময় মাঝখানেই বলে যে না আমি পারছি না, আমি
চলে যাবা আর মানে আমি আর কন্টিনিউ করব না। তারা কি খুব ভুল করে পরে গিয়ে রিগ্রেট করে? তুমি এরকম তোমার বন্ধুদের দেখেছো? আমি একটা নিজের অভিজ্ঞতা দিয়ে তোমায় বলতে পারি, আমি একদিন এরকম ফ্লোরে ঢুকছিলাম, তো ওই সিরিয়াল ফার্স্ট সিরিয়ালের সময়, তো এরকম আমি ম্যানেজারের রুম থেকে আমার মেকআপ রুমে যাওয়ার পথে আমি দেখছি এরকম একটা না ওই পিচ বোর্ডের যে বক্স হয় ওই রকম একটা বক্স এরকম ভাবে পড়ে আছে এবং সেখানে প্রচুর কাগজ। তা আমার কি মনে হলো, আমি ওই ব্যাগ ফ্যাগ নিয়ে দেখি তো কি পড়ে আছে বলে এরকম ভাবে দেখছি, এক একজনের ছবি তার সাথে তাদের ডিটেল দেওয়া যে কি কি করেছে এবং জাস্ট পড়ে আছে সেটা, তারা জমা দিয়ে চলে গেছে, কবে তাদেরকে ডাকবে আদৌ ডাকবে কিনা কেউ জানে। ওইটা ছিল রিয়ালিটি চেক, যে এইটা হচ্ছে সিনারিওটা, সেখানে তুমি এই অপরচুনিটিটা পেয়েছো, পেয়ে তুমি ভাবছো যে তুমি বেড়াতে যাবে কিনা পার্টি করতে যাবে কিনা, মানে এই দিনটার জন্যই তো বোধহয় আমি ওয়েট করেছিলাম। আচ্ছা, মানে এই রকম ভাবে আমার মানে মুডটা জাস্ট চেঞ্জ হয়ে গেল। সত্যি কথা এটাই যে মানুষ অনেক জীবনে অনেক সুযোগ পায়, কিন্তু কোনটা সঠিক সুযোগ সেইটা বেছে নেওয়াটা একটা বড় ক্রেডিট, মানে তাহলেই তুমি তোমার লাইফটাকে ডিজাইন করতে পারবে। তো তোমার কখনো মনে হয়েছে পরপর সিরিয়াল করার জন্য আমার ঠিক সময় সিনেমায় আসতে পারিনি? চাচফুট একদম মনে হয়নি, আমার মনে হয়েছে একদম আমি ঠিক করেছি, আমি পরপর সিরিয়াল করেছি, সেই কারণে আজকে আমাকে সবাই চেনে এবং যারা আজকে আমাকে ধরো কাস্টিংয়ের ডাকে, সেটা কোনো ওয়েব সিরিজ হোক বা কোনো ফিল্ম হোক, ওরা কিন্তু ওইটা মাথায় রেখেই ডাকে যে এটা উষসী, ওর কিন্তু একটা জনপ্রিয়তা সিরিয়ালের জন্যেই আছে, সিরিয়ালগুলোর জন্যেই আছে। তো এবং আরও অনেক কিছু ডিপেন্ড করে, সেগুলো অনেক টেকনিক্যাল ব্যাপার, সেগুলো আর বলছি না। তো সেই কারণে আমি একদম রিগ্রেট করি না, আমার মনে হয় আমি একদম ঠিক সময়ে ঠিক ডিসিশনটা নিয়েছি, আমি টানা সিরিয়াল করেছি, দর্শক আমাকে চিনেছে জেনেছে আমাকে দেখেছে, তারপরে আমি এই দিকে শিফট হয়েছি। সো নো, এটা তোমার একদমই। হেই গাইস, দিস ইজ শর্মিলা মাইতি ফ্রম শর্মিলা শো হাউস, এন্ড প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল এন্ড ডোন্ট ফরগেট টু পুশ দ্য বেল বাটন, অলসো সাবস্ক্রাইব টু আওয়ার লাইফস্টাইল রিভিউ Delhi at Travel Channel in YouTube. Hey guys, this is Sharmila Maiti from Sharmila Showhouse, and please like my page and don't forget to push the bell button. In order to get more videos on regular basis, please make this page favorites in your newsfeed. Thank you.